আসসালামু আলাইকুম। তামিজ সারাদিন থেকে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা নাস্তা বানাতে চলে এলাম। আজকে পরোটা দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি মিঠা সুজির হালুয়া। সেই কবে বানিয়েছিলাম তা তো ভুলেই গেছি। আজ মনটা খুব খারাপ আছে গো। কদিন পর পর এই পৃথিবীতে কী যে ঘটছে তা কল্পনাও করা যায় না। মা বাবা কি চিন্তা করে বাচ্চাদের পড়ালেখা করাতে বাইরে দেন। কত আশা আকাঙ্ক্ষা মনে নিয়ে, কত বড় বড় দুঃখ কষ্ট চেপে, তারপরও ছেলে মেয়েদের মানুষ বানানোর জন্য এখানে ওখানে দিয়ে পড়ান। এজন্য যে তারা একদিন বড় হয়ে মাথা উঁচু করে মা বাবার সম্মান, দেশের সম্মান, সমাজের সম্মান বৃদ্ধি করবে। কিন্তু তার বিনিময়ে কী মিলে এরকম মৃত্যু, অপমান, অপবাদ, এত ঘৃণা আর কি বলবো। শুনে আমার লোমগুলিও কেঁপে উঠেছে। এরকম বর্বরতা পৃথিবীতে হচ্ছে। কথায় আছে না, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। আর কতদিন এরকম হবে কে জানে। ছেলে মেয়েদের দিকে তাকালে ভয় হয়, কারণ বাইরের যে অবস্থা, কোন সময় কখন যে কি হবে আল্লাহই জানেন। আল্লাহ সবাইকে হেফাজত করে রাখবেন এই দোয়াই করি। একজন ডাক্তারের এই অবস্থা ভাবতে পারেন? সে যাই হোক, হালুয়া বানিয়ে আমার শোকেসটা গুছিয়ে নিলাম। বাসনপত্র রাখার জন্য এই কাঠের শেলফটা লাগিয়েছি, যাতে করে ইউজ করতে সুবিধা হয়, দেখতেও স্মার্ট লাগে। আমার ঘরে আসলে কোনো গ্লাস শোকেস নেই। দেশে থাকতে দেখতাম সকল ঘরে ঘরে একটি দুটি করে থাকতো। আমার জায়গার কারণে আনতে পারি না। মাঝে সাঝে শখ হয় এরকম বড় কিছু থাকলে সকল বাসনপত্র এক জায়গায় সাজিয়ে রাখতে পারতাম। তো চলুন, পরোটা গরম করে নিচ্ছি। এবারে নাস্তাটা সেরে রান্নার কাজে লেগে যাব। তার আগে ভাবছি বেডরুমটা গুছিয়ে আসব। তো সকালের নাস্তা শেষ করে বেডরুমটা টাইডি করতে লেগে পড়লাম। শুধু এক ঝলক দেখালাম, বারবার একই জিনিস দেখাতে ভালো লাগে না। এরপর দুপুরে রান্না করাও শেষ। ওই একই রান্না, চিকেন কষা, গাছের লাউ এবং তরকারি, ভাজি আর শুটকি। শুটকিটা আগের দিনের ছিল। তো এই হলো আজকের খাবারের মেনু। চলেন, খাবার দাবার পর বিকেলে আসছি আপনাদের সামনে। বিকেলে নাস্তার জন্য বানাচ্ছি চিকেনের বুকের মাংস দিয়ে পেস্ট। হাড় ছাড়া মাংস আলু দিয়ে কষিয়ে ভুনা করে নিয়েছিলাম। তারপর পেস্ট্রি ব্রেড দিয়ে রোল বানিয়ে ওভেনে দিয়ে দেব। তো এই হলো আজকের ভিডিওর কাহিনী, বা আমার সারাদিনের কাজের গল্প। আজ এ পর্যন্তই। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন সারাক্ষণ, সারা জীবন। আল্লাহ হাফেজ।